আসসালামু আলাইকুম দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আগামী 8ই সেপ্টেম্বর 2018 ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে উপলক্ষে স্বাগত। সারা বিশ্বের ন্যায় আমরাও বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এবং আমি একজন ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ উপলক্ষে এই দিনে প্রতিপাদ্য বিষয় এবং জনসচেতনতা ব্যাপারে আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি। 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে, এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফিজিক্যাল থেরাপি অ্যান্ড মেন্টাল হেলথ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। ফিজিক্যাল থেরাপি এবং মেন্টাল হেলথ, সেক্ষেত্রে ফিজিক্যাল থেরাপিস্ট এবং ফিজিক্যাল থেরাপি যে ট্রিটমেন্ট, যেটা মানসিক স্বাস্থ্য গবেষণায়, চিকিৎসায়, কর্মক্ষেত্রে রোগী এবং পরিবার সবাইকে বিশালভাবে উপকৃত করে থাকে। মানসিক বিভিন্ন রোগ আছে, যেটা আপনার প্রায় প্রতিটি মানুষই বিভিন্ন ভাবে ভুগে থাকে এবং রোগগুলো বিভিন্ন গ্রেডিং হয়ে থাকে। যেমন আপনারা সবাই জানেন, হতাশা, বিষাদ, ক্লান্তভাব, অবসাদ, বিভিন্ন রকম আপনার মানসিক রোগের উপসর্গ এবং রোগ আছে, যেগুলো আপনারা প্রত্যেকটা লোকই আপনার জীবন দশায় কোনো না কোনো দিন বা অনেকে এই রোগ নিয়ে ভুগছেন। কিছু খারাপ রোগ আছে, যেমন সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন, বিভিন্ন ডিপ্রেসিভ ডিজর্ডার, মুড ডিজর্ডার, কনভালশন ডিজর্ডার, যেগুলো অনেক ডিজিজ এবং যে সকল রোগের সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের প্রয়োজন আছে। বা আমরা যখন কোনো রোগী দেখি, যেমন যারা স্ট্রোকে আক্রান্ত, প্যারালাইসিসে আক্রান্ত, বাত ব্যথায়, আর্থ্রাইটিস বা বিভিন্ন ডিজিজে আক্রান্ত, বা কেউ আঘাত পেয়ে আক্রান্ত, মানে যে কোনোভাবেই যদি কোনো রোগী, কোনো রোগ কারো শরীরে তৈরি হয়, আলটিমেটলি সেও এক প্রকারের মানসিক রোগী হয়ে দাঁড়ায়। মানে এখানে আপনারা যদি দেখেন, প্রতিটি ডিজিজ যখন কোনো মানুষের শরীরে আক্রান্ত হয়, সে কোনো না কোনোভাবে হতাশাগ্রস্ত হবে, অবসাদ বা বিষণ্ণ ভাব হয়ে যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে শারীরিক যে রোগগুলো আছে, এই রোগগুলো কিন্তু মানসিক রোগে কনভার্ট হতে পারে। তদ্রূপ ভাইস ভার্সা, মানসিক কোনো রোগ যদি থাকে, সেক্ষেত্রে সেই রোগটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং সমস্যায় বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। যেমন কেউ যদি দীর্ঘদিনে তার কোনো মানসিক রোগে ভুগে থাকে, কোনো ডিপ্রেশনে, সিজোফ্রেনিয়া বলেন, মুড ডিসঅর্ডার বলেন, তাহলে দেখবেন সে কিন্তু ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সে আস্তে আস্তে নিজেকে সোসাইটি থেকে উইথড্র করে নেয়, সে ঘরের ভিতরে বসে থাকতে চায়, বা সে স্বাভাবিক আর 10টা সুস্থ মানুষের মতো অ্যাক্টিভিটিস করতে চায় না, যার কারণে তার শারীরিকভাবে বিভিন্ন ফিজিক্যাল ডিজিজ, মানে অবসাদগ্রস্ততা থেকে বিভিন্ন রোগ তৈরি হতে পারে। আমি আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এবং আপনি যদি আপনার নিজেকেই চিন্তা করেন, নিজেকেই নিজে প্রশ্ন করেন, দেখবেন আপনি কোনো না কোনো দিন মানসিক রোগে ভুগেছেন বা এখনও ভুগছেন। এবং সেটা হয়তো গ্রেডিং হতে পারে, কেউ হয়তো অতিমাত্রায় মানসিক রোগে ভুগে, কেউ হয়তো মধ্যম মাত্রায় মানসিক রোগে ভুগে, কেউ হয়তো একেবারে নিম্ন মাত্রায় মানসিক রোগে ভুগে। মানসিক রোগের সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমাদের বডির যে ইমিউন ডিফেন্স সিস্টেম, বিশালভাবে জড়িত। আপনি যদি ডিপ্রেশনে ভোগেন, আপনি দেখবেন আপনার ইমিউন সিস্টেম অনেক ডিপ্রেশনে পড়ে যাবে, অনেক লো গ্রেডে আসবে। আপনি সাধারণ ছোটোখাটো ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা যে কোনো রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন। আসেন, ফিজিক্যাল থেরাপি এবং ফিজিওথেরাপিস্ট যারা আছেন, চিকিৎসক, তারা কিভাবে মানসিক হেলথে হেল্প করতে পারে, বিশাল রোল। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা, আধা ঘন্টা করে দুবেলা বা 1 ঘন্টা করে দুবেলা আপনি হাঁটেন, আপনার শারীরিক
সমস্যা যেভাবে কমবে, আপনার ডিপ্রেশন, হতাশাগ্রস্ত, আপনার অনেক কিছু দেখবেন আপনার শরীর থেকে চলে গিয়েছে। আপনি নিয়মিত 1 মাস যখন হাঁটবেন, এভাবে দেখবেন আপনার মানসিক তেমন কোনো সমস্যা নেই, আপনার কাজে মনোযোগ আসবে, আপনি স্টুডেন্ট হলে লেখাপড়ায় মনোযোগ আসবে, আপনার আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসায় মনোযোগ আসবে, আপনি যদি নিয়মিত সাঁতার কাটেন আপনার ফিজিক্যাল যে রোগগুলো তো দূর হবেই, পাশাপাশি আপনার মানসিক স্বাস্থ্য অনেক উন্নতি আসবে। এবং যারা ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগে থাকেন বা সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, তারা যদি আপনার সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ করতে পারে, তাহলে তার অনেকাংশেই সে কিন্তু রিকভারিতে চলে আসবে এবং রিহ্যাবিলিটেশনটা সুন্দরভাবে হবে, খুব দ্রুত আপনি আরোগ্য লাভ করতে পারেন। শুধু ঔষধ ইজ নট ট্রিটমেন্ট, ঔষধ ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, মেডিসিন চিকিৎসার একটা অংশ। চিকিৎসা মানেই কিন্তু ঔষধ নয়। মোস্ট অফ দ্য বাংলাদেশি মানুষের এই ধারণা যে চিকিৎসা মানেই ওষুধ খাবে, যেটা আমার রিসার্চে আমরা ডিপিআরসিতে এবং আমাদের যে ডক্টরস কমিউনিটি আছে আমরা তাই পাচ্ছি। এই ধ্যান ধারণা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সাইকিয়াট্রি রোগে অবশ্যই সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন ওষুধ দিয়ে থাকে, সেটার প্রত্যেকটা ঔষধ ইজ কেমিক্যাল ইন নেচার। আপনার ওষুধের যেমন উপকারিতা আছে পাশাপাশি আপনার অপকারিতা আছে। আপনি ওষুধবিহীন যখন বৈজ্ঞানিকভাবে একজন বৈজ্ঞানিক চিকিৎসকের কাছ থেকে এক্সারসাইজ শিখে বা নির্দেশনা নিয়ে আপনি যদি এক্সারসাইজ করতে পারেন, আপনার মানসিক স্বাস্থ্য ইনশাআল্লাহ উন্নতি হবে। আসুন এই বিষয়টা নিয়ে আপনি আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার সমাজ, আপনার অফিস আদালত সব জায়গায় আপনিও আমাদের এই মেসেজটি পৌঁছিয়ে দিন যে আমরা নিয়মিত অন্তত 2 ঘন্টা হাঁটি, নিয়মিত অন্তত সাঁতার কাটি যার যেভাবে সুবিধা আছে, নিয়মিত তো অন্তত হালকা জগিং করি, এবং একজন বৈজ্ঞানিক চিকিৎসকের কাছে, বিশেষজ্ঞ ফিজিক্যাল থেরাপি চিকিৎসকের কাছ থেকে বৈজ্ঞানিক এক্সারসাইজ শিখে নেই। অনেকে আমরা এক্সারসাইজ করতে বলি, আপনারা গিয়ে জিমে হেভি এক্সারসাইজ শুরু করে দেন এবং ওয়েট লিফটিং শুরু করে দেন, আননেসেসারি আপনারা এক্সারসাইজ করেন। হোয়াট ইজ এক্সারসাইজ এটা আপনাদের জানতে হবে, এবং এটা বৈজ্ঞানিকভাবে এক্সারসাইজ কীভাবে কাজ করে, কীভাবে আপনাকে করা উচিত, কতবার করা উচিত, কোন পরিবেশে করা উচিত, কোন রোগে করা উচিত, এটা আপনাকে জানতে হবে। সেটা জানার জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এই বলে আজকে আমি আমার মেসেজটি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসিক ও শারীরিক সমস্যা থেকে এবং হতাশাগ্রস্ত বা রোগ থেকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।